দেখুন শি ট্রাম্প গুরুত্বপূর্ণ ফোনালাপ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সোমবার টেলিফোনে কথা বলেছেন। এ সময় তাদের মধ্যে দ্বিপক্ষীয় ইস্যু ছাড়াও আসন্ন G20 শীর্ষ সম্মেলন ও কোরীয় উপদ্বীপ নিয়ে আলোচনা হয়েছে। মার এ লাগোয় যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠকের পর থেকে দেশ দুইটির দ্বিপক্ষীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে শি মন্তব্য করেন। তিনি বলেন, তবে কয়েকটি ঘটনা চীন মার্কিন সম্পর্কের ক্ষতিও করেছে, তাই চীনের পক্ষ থেকে ইতিমধ্যে ইস্যুগুলোতে তাদের অবস্থান যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেওয়া হয়েছে। চীনা প্রেসিডেন্ট আরও বলেন, এক চীন নীতির প্রতি যুক্তরাষ্ট্র অনুগত থাকবে বলে ট্রাম্পের স্বীকৃতি তাদের দেশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও দুই নেতার মধ্যে কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা নিয়েও আলোচনা হয়। খবর সিনহুয়ার। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।